আজকে আমরা শুরু করব অশুদ্ধি জনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। না কি করা হয়, তো অশুদ্ধি জনিত ত্রুটি কি? না বিশুদ্ধ পদার্থের গ্যালাসে স্বল্প পরিমাণ কোনো অশুদ্ধি যোগ করে এই ধরনের ত্রুটি সৃষ্টি করা হয়। অর্থাৎ কি, একটা বিশুদ্ধ পদার্থের গ্যালাসের মধ্যে স্বল্প পরিমাণ বাইরে থেকে আমরা অশুদ্ধি যোগ করি এবং যোগ করলে যে ধরনের ত্রুটি সৃষ্টি হয় তাকে সাধারণত অশুদ্ধি জনিত ত্রুটি বলে। আর একটা ব্যাপার আছে, এখানে একটা টার্ম পড়তে হচ্ছে, টার্মটা হচ্ছে কি, ডোপিং। ডোপিং জিনিসটা কি, না একটা বিশুদ্ধ পদার্থের গ্যালাসে এই অশুদ্ধি যোগ করার পদ্ধতিকে আমরা ডোপিং বলি। কোন একটা বিশুদ্ধ পদার্থের গ্যালাসের মধ্যে যে পদ্ধতিতে আমরা অশুদ্ধি যোগ করি তাকে আমরা জেনারেলি কি বলি, না ডোপিং বলি। আচ্ছা, এরপরে যে যদি অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন যে অশুদ্ধি যোগ করছি তার পরমাণু বা আয়ন গ্যালাসের ল্যাটিস বিন্দুতে অবস্থিত পরমাণু বা আয়নকে প্রতিস্থাপিত করে, তবে ওই অশুদ্ধিকে কি বলবো, প্রতিস্থাপক অশুদ্ধি। অর্থাৎ যে অশুদ্ধ পদার্থটা যোগ করছি সেটাকে আমরা প্রতিস্থাপক অশুদ্ধি বলবো, যদি ওই অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন গ্যালাসের মধ্যস্থ ল্যাটিস বিন্দুতে অবস্থিত পরমাণু বা আয়নকে প্রতিস্থাপিত করতে পারে। অর্থাৎ যদি অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন গ্যালাসের ল্যাটিস বিন্দুতে অবস্থিত পরমাণু বা আয়নকে প্রতিস্থাপিত করে, তবে ওই অশুদ্ধিকে প্রতিস্থাপক অশুদ্ধি বলে। এবং এক্ষেত্রে প্রাপ্ত কঠিনকে বলা হয় প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। আবার অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন যদি গ্যালাসের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে তবে ওই অশুদ্ধ পদার্থকে অন্তঃস্থানিক অশুদ্ধি বলা হয়। অর্থাৎ যে অশুদ্ধ পদার্থটা আমরা যোগ করছি ওটা যদি গ্যালাসে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে তবে ওই অশুদ্ধিকে আমরা অন্তঃস্থানিক অশুদ্ধি বলি। এই অশুদ্ধি বিশিষ্ট গ্যালাসকে অনেক সময় আমরা কি বলে থাকি, অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। তাহলে যে অশুদ্ধ পদার্থটা যোগ করছে গ্যালাসের মধ্যে যদি ওই অশুদ্ধ পদার্থের পরমাণু বা আয়ন গুলি গ্যালাস মধ্যস্থ অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে তবে ওই অশুদ্ধিকে বলা হয় অন্তঃস্থানিক অশুদ্ধি। এবং এর ফলে যে এই অশুদ্ধি ত্রুটি বিশিষ্ট যে গ্যালাস উৎপন্ন হয় তাকে বলা হয় অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এজিসিএল গ্যালাসে 1 মোল ক্যাডমিয়াম ক্লোরাইড যোগ করলে এজিসিএল গ্যালাসে 1 মোল ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়। এইভাবে গলিত এনএসিএল এ স্টনশিয়াম ক্লোরাইড যোগ করলে অশুদ্ধি জনিত ত্রুটির সৃষ্টি হয়। তো এখানে NaCl গ্যালাসে NaCl গ্যালাসে 1 মোল স্টনশিয়াম ক্লোরাইড যোগ করলে 1 মোল ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়। 1 মোল ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়। কারণ একটি স্টনশিয়াম আয়ন দুটি Na+ আয়নকে প্রতিস্থাপিত করে যাতে করে গ্যালাসের তড়িৎ প্রসমতা বজায় থাকে। সিএল গ্যালাসে 1 মোল স্টনশিয়াম ক্লোরাইড যোগ করলে 1 মোল ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয়। কারণ একটি স্টনশিয়াম 2+ আয়ন দুটি Na+ আয়নকে প্রতিস্থাপিত করে যাতে করে গ্যালাসের তড়িৎ প্রসমতা বজায় থাকে।
যেহেতু স্ট্রনসিয়াম 2+ আয়ন, অর্থাৎ স্ট্রনসিয়াম আয়নের স্ট্রনসিয়াম ক্যাটায়নের যোগ্যতা যেহেতু 2, তাই একটি স্ট্রনসিয়াম আয়ন যখনই সোডিয়াম ক্লোরাইডের গ্যালাসে ঢুকবে তখন দুটি ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হবে। একটি ক্যাটায়ন শূন্যতাতে স্ট্রনসিয়াম আয়ন নিজে অবস্থান করবে এবং বাকি জায়গাটি ফাঁকা পড়ে থাকবে। অর্থাৎ যত যত মোল স্ট্রনসিয়াম ক্লোরাইড দিয়ে আমি NaCl কে ডোপিং করব তত মোল ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হবে। অন্তঃস্থানিক অশুদ্ধি, স্টিল হলো এক ধরনের অন্তঃস্থানিক অশুদ্ধি যুক্ত কেলাসাকার কঠিন। এতে লোহার কেলাস মধ্যস্থ অন্তঃস্থানিক স্থানে কার্বন পরমাণু অবস্থান করে। যদি এটি লোহার কেলাস হয়, লোহার কেলাস আমি জাস্ট ড্রয়িং করার চেষ্টা করছি, তাহলে এই লোহার কেলাসের অন্তঃস্থানিক স্থান কোনগুলো? না, অন্তঃস্থানিক স্থান হলো এই যে ইন্ডিকেট করছি, এগুলো হচ্ছে অন্তঃস্থানিক স্থান। এই অন্তঃস্থানিক স্থানে যদি কার্বন পরমাণু অবস্থান করে তাহলে কি তৈরি হয়? অন্তঃস্থানিক অশুদ্ধি যুক্ত কি আয়রন তৈরি হয় এবং একে কি বলা হয়? অন্তঃস্থানিক কঠিন দ্রবণ বলা হয়। তাহলে স্টিল হচ্ছে এক ধরনের অন্তঃস্থানিক অশুদ্ধযুক্ত কেলাসাকার কঠিন। এতে লোহার কেলাস মধ্যস্থ অন্তঃস্থানিক স্থানে কার্বন পরমাণু অবস্থান করে। এখানে কয়েকটি অন্তঃস্থানিক স্থান দেখানো হয়েছে এবং ওই অন্তঃস্থানিক স্থানগুলোতে কার্বনকে দেখানো হয়েছে।